আসুন, কোমর ব্যথা অপারেশনবিহীন চিকিৎসার জন্য আপনার কাছে আসে, কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করতে হয়, কিন্তু যারা অপারেশনবিহীন করছেন হাসপাতালে ভর্তি করে, তারা কতদিন লাগে নিরাময় হতে? অ্যাকচুয়ালি আমরা পেশেন্টের উপর ডিপেন্ড করি যে অনেক রোগী আছে সিভিয়ার ডিসপলাপস, কোমরে তার ডিসপলাপস হয়ে তার পায়ের শক্তি কমে গেছে, এই কোমরের কারণে তার হাঁটুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কার্টিলেজ ভেঙে ড্যামেজ হয়ে গিয়েছে, সে হাঁটাচলা করতে পারছে না। যখন পেশেন্টের সিভিয়ার কন্ডিশন থাকে তখন আমরা একটা সিস্টেম বের করি, 3-6 সপ্তাহ আমরা একটা প্যাকেজ দিই, 3 সপ্তাহ সাধারণত হসপিটালে থাকলেই পেশেন্ট 99% ভালো হয়ে যাচ্ছে, 3 সপ্তাহের মধ্যে তার ডিসপলাপসটা রিপেয়ার হয়ে যাচ্ছে। যেমন একটা হাত পা ভেঙে গেল বা হাড় ভেঙে গেল আমরা কী করি, প্লাস্টার করে 1.5 মাস রেখে দিচ্ছি, ঠিক তাই এটাও 1.5 মাসের সময় দিতে হয়, কিন্তু আমরা হসপিটালে অর্ধেক সময় ট্রিটমেন্ট করছি, বাকি অর্ধেকটা পেশেন্টকে শিখিয়ে দিচ্ছি যেন বাসায় গিয়ে সে নিজে নিজে করতে পারে। তো 21 দিন পরবর্তী 21 দিন বাসায় গিয়ে রোগীরা ট্রিটমেন্ট করছে এবং 42 দিন হাঁটাচলা করছে, ইনশাল্লাহ 42 দিনের চিকিৎসায় পেশেন্ট সব মানে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, এবং যেটা আমরা বলি যে 42 দিন চিকিৎসা করবেন 42 বছর ভালো থাকবেন। দর্শক, একটা বিভ্রান্তি দূর করতে চাই, যাদের অপারেশন করতে হবে তারাও যদি জোর করে বলেন অপারেশন ছাড়াই চিকিৎসা করব, তাদের ক্ষেত্রে আমরা জানতে চাই না, যে ক্ষেত্রে অপারেশন লাগবে সেখানে, যেমন টিউমার আছে সেখানে অপারেশন মাস্ট লাগবে, যেখানে হাড় ভেঙে সরে গেছে ডিসপ্লেস হয়ে গেছে সেখানে কিন্তু তাকে কারেকশন করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আমরা কাউন্সিলিং করছি, এবং অপারেশন করে অপারেশনের পরবর্তী কিন্তু আবার ফিজিওথেরাপি লাগবে। অনেকে আছে অপারেশন করে ভালো হচ্ছে না, অনেকে আছে প্লেট স্ক্রু করেছে ব্যথা কিন্তু তার যাচ্ছে না, পেশেন্ট হাঁটতে পারছে না, নিচে বসে নামাজ পড়তে পারছে না, সো স্বাভাবিক লাইফ লিড করতে পারছে না। কেন পারছে না, তার কাছে অপারেশন সে করেছে, অপারেশন সঠিক হয়েছে, কিন্তু পরবর্তীতে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট যেটা আমরা বলছি রিহ্যাব থেরাপির মাধ্যমে যে রিহ্যাব করা সেটা করা হচ্ছে না, ফলে কি হচ্ছে পেশেন্ট কিন্তু সাকসেসফুল হচ্ছে না। পেশেন্ট বলে আমি তো অপারেশনের আগে যে ব্যথা ছিল এখন তার চেয়ে আরও খারাপ অবস্থা, হাঁটতে পারছে না। আমার কাছে কয়েকদিন আগে একটা রোগী এসেছে, তার ইন্টারনাল ফিক্সেশন করেছে, 4টা স্ক্রু প্লেট করা আছে, কিন্তু পেশেন্টের তীব্র পেইন, খুবই খারাপ অবস্থা, হাঁটতে পারছে না, এখন পেশেন্ট মনে হচ্ছে অপারেশন ভুল হয়েছে। আসলে পরবর্তীতে আমি এমআরআই করে দেখলাম এবং বুঝালাম যে না, আপনার অপারেশন সাকসেসফুল, কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনার মাসেল উইকনেস, মাসেল উইকনেসের কারণে আপনি হাঁটলে আপনার এখানে লোড পড়ছে, এই লোডের কারণে আপনার কিন্তু পেইন রয়ে গেছে, বরঞ্চ আগের থেকে আরও খারাপ, কারণ অপারেশন আগে যে মাসেল পাওয়ার ছিল অপারেশনের কারণে রেস্টের কারণে আরও মাসেল পাওয়ারফল করেছে, পরবর্তীতে ব্যথার তীব্রতা আরও বেড়ে গেছে, পেশেন্ট হাঁটাচলা আগে যা করতে পারতো সেটাও বন্ধ হয়ে গেছে। সো এটাকে একমাত্র কারেকশন করার রাস্তা আছে সেকেন্ড অপারেশন না, এটাকে আমরা যদি রিহ্যাব করি, রেস্টে রেখে তাকে 3-6 সপ্তাহ আমরা থেরাপি দিয়ে মাসেলকে বিল্ড আপ করি এবং ওই ফাটাগুলোকে রিপেয়ার করি, তাহলে সে আবার আগের মতো সুস্থ হয়ে মানে নিচে বসে নামাজ কালাম সবই করতে পারবে এবং স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। এটা আসলে রিহ্যাব করার মধ্যে এটাকে আমাদের করতে হয়, কিন্তু যদি অপারেশন করে ছেড়ে দেন বাসায় গিয়ে পেশেন্ট হাঁটাচলা করে তাহলে সে কখনোই সাকসেসফুল হচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যারা ব্যাংককে প্রতিবেশী দেশ ভারতে অপারেশন করছেন, অপারেশন ভুল হচ্ছে না, যেটা অপারেশন করতেই হবে করুন, কিন্তু অপারেশন পরবর্তী তার রিহ্যাব ট্রিটমেন্ট দরকার এটা জানতেই হবে, এবং জানে না বলেই বা মানা হয় না বলেই কিন্তু তারা ব্যথায় কষ্ট পান। আপনার মন্তব্য কি? একদম সঠিক, যেটা রিহ্যাব সারা পৃথিবীতে বলা হচ্ছে যে অপারেশন, যে কোনো অপারেশনের পরে কিন্তু রিহ্যাব সেন্টারে যাওয়া উচিত, যেমন ওপেন হার্ট সার্জারি করেও কিন্তু তাকে রিহ্যাব করতে হচ্ছে, যে ওপেন হার্ট সার্জারি পরবর্তী চিকিৎসা রিহ্যাব, যে কোনো অর্থোপেডিক সার্জারি পরবর্তী রিহ্যাব, যদি রিহ্যাব না করেন পুরো অপারেশনটাই কিন্তু তার মানে অকেজো হয়ে যাচ্ছে। যেমন একটা পা ভেঙে গিয়েছে, ইন্টারনাল ফিক্সেশন করা হলো, 1.5 মাস বা 2 মাস তাকে প্লাস্টার করে রাখা হলো, এর পরবর্তী যদি ফিজিওথেরাপি সঠিকভাবে না দেওয়া যায় তাহলে সারা জীবনের জন্য হাঁটুটা শক্ত হয়ে গেলো এবং সে কোনোদিন আর নিচে বসে নামাজ পড়তে পারবে না। কিন্তু যদি প্লাস্টার খোলার সঙ্গে সঙ্গে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে চলে যেত বা ফিজিওথেরাপি রিহাব হসপিটালে চলে গিয়ে সেখানে থেরাপি নিত, তাহলে 1-1.5 মাসের মধ্যে সে আবার স্বাভাবিক লাইফ লিড করতে পারতো, সে নিচে বসে নামাজ কালাম সবই করতে পারতো। কিন্তু এই রিহাব না করার কারণে এই সাফারিংসটা, ঠিক তাই কোমর ব্যথা রোগীরা যারা অপারেশন করছেন, অপারেশন পরবর্তী অনেক রোগী ভালো হচ্ছে না, তার একটাই কারণ যে তাদের রিহ্যাবটা সঠিক হচ্ছে না, তারা অপারেশন করেই বাসায় গিয়ে কাজকাম শুরু করছে, 7-8 দিনের মধ্যে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে, কারণ অপারেশনের আগে তো মাসেল পাওয়ার কম থাকেই, অপারেশনের পরে আরও কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে পেশেন্ট আরও খারাপের দিকে চলে যাচ্ছে। পরবর্তী কী বলছে যে আপনার ডিসপ্রলাপস একটা ছিল এখন আরও 3টা হয়ে গেছে, অপারেশন আবার করতে হবে, তাকে সেকেন্ড অপারেশন, থার্ড অপারেশন, ফোর্থ অপারেশনের মতো ভয়ঙ্কর রিস্কের মধ্যে যেতে হচ্ছে, যেটা যদি সে সঠিক রিহ্যাব ট্রিটমেন্টটা করতে পারতো তাহলে এই ভুলগুলো আর করা লাগতো না। দর্শক, আমরা প্রায় অনুষ্ঠানে কথা বলি, ডক্টর চক্রবর্তী আপনাদের সাথে আসেন পরিচিত মুখ। একটি তথ্য আজকে অনেকে জানেন কোমর ব্যথা প্রসঙ্গে, PLID, এই PLID তার লক্ষণ কী জানা প্রয়োজন? PLID মিন্স
প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা হচ্ছে কোমরে ব্যথা থেকে শুরু হয়, যে কোমরে যে আমাদের যে ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুইটা হাড়ের মাঝখানের ডিস্ক থাকে যেটা জেলি মতো বলে, বা এটা আমরা বলি সফট একটা মাংস, খুবই স্প্রিংয়ের মতো কাজ করে, এটা সামনে পেছনে ঝুঁকতে সাহায্য করে। তো যখনই ফেটে গিয়ে এই ডিস্কটা বের হয়ে স্পাইনাল ক্যানেলের মধ্যে চলে যায়, সেখানে নার্ভে গিয়ে প্রেশার দেয় এবং তীব্র যন্ত্রণা শুরু হয় কোমর থেকে। অনেকের হঠাৎ করে পা থেকে হতে পারে, যাদের বেশি ইঞ্জুরি হয়ে যাচ্ছে। সো ইঞ্জুরি যত বাড়তে থাকে, ব্যথা কিন্তু কোমর থেকে নিচের দিকে তত বেশি নামতে থাকে। সো ইঞ্জুরি যত বেড়ে যাবে, ব্যথা নিচের দিকে নেমে চলে যাবে, ঝিঝি ধরে যাবে, পা অবশ অবশ লাগবে, ভারবার লাগবে, অনেকে হাসি কাশি দিলে পোশাক লিক করে। অনেক মহিলারা আছে বা অনেক পুরুষ আছে যারা হাসি কাশি দিলে পোশাক লিক করে, পোশাক ধরে রাখতে পারে না, তারা মনে করে পোশাকে কোনো সমস্যা, আসলে না, স্পাইনাল কর্ডের উপর প্রেশার থাকার কারণে তার পোশাকটা ধরে রাখতে পারছে না, কারণ ব্লাডারটা দুর্বল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা পিএলএডি থেকে হতে পারে। সো এই কারণে পিএলএডি আসলে ব্যথা থেকে শুরু হয়, আস্তে আস্তে ঝিঝি নামনেস, একসময় অবশ বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। অনেকে এমআরআই রিপোর্ট করতে শিখেছেন, সেখানে লেখা থাকে পিএলআইডি, আর পিএলআইডি মানে কি অপারেশন জানতে চাই? না, সব পিএলএডি অপারেশন করা লাগবে তাহলে প্রত্যেকটা মানুষ, কারণ কোমর ব্যথার রোগী কিন্তু 70% বলা হচ্ছে, প্রচুর রোগী আছে সারা বিশ্বে। সো সবাইকে অপারেশন করা সম্ভব না, সবাইকে অপারেশন করা যাবে না। পিএলএডির ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটাকে বলে চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি, এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট নিতে হতে পারে, সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ কোমর ব্যথা হতে পারে, প্রথম একটাই প্রথম শর্ত আসবে যে তার মাসেল উইকনেস, ফাউন্ডেশন দুর্বল। যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল থাকে তাহলে সেটা ফ্র্যাকচার হবে, ভেঙে যাবে, বিল্ডিংটা কলাপস করতে পারে। ঠিক তাই কোমর ব্যথা মানেই পায়ের শক্তি কমে যাচ্ছে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে পায়ের শক্তি যেন কমে না যায়, যেটা আমরা বলি একজন মানুষ যখন সোজা চলাচল হাঁটা চলা করে তখন তার বডি ওয়েটের তুলনায় দেড় গুণ পাওয়ার লাগে, যখন সে স্টেয়ারিং করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে যায় তখন লাগে 3-4 গুণ, যখন তাকে নিচে উঠবস করতে হয় তখন 8 গুণ শক্তি লাগে। সো নামাজ পড়াটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ, যেটা একটা মেডিসিনের মতো কাজ করছে। সো যারা নিচে বসে নামাজ পড়ছেন তারা সবচেয়ে বেস্ট এক্সারসাইজ করছেন, যারা চেয়ারে বসে নামাজ পড়ছেন তারা ভুল করছেন। অনেক আছে একটু হাঁটু ব্যথা হলো, চেয়ারে নামাজ শুরু করে দিল, মনে করলো এটা ভালো করছি, না, এটা আরও ভুল করলো। কারণ এই হাঁটু মুভমেন্ট না করার কারণে এই নি জয়েন্ট একসময় ব্লক হয়ে যাবে, হিপ জয়েন্ট ব্লক হয়ে যাবে, আস্তে আস্তে মাসেলের শক্তি আরও কমে যাবে, তখন কী হবে, একদম পার্মানেন্ট ডিজেবল হয়ে যাবে। অনেক রুগী আমাদের কাছে আসে 7-8 বছর চেয়ারে বসে নামাজ পড়তে পড়তে এখন হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, একদম পঙ্গু হয়ে হুইল চেয়ার আমাদের কাছে আসছে। সো এই কারণে আমরা সবসময় সতর্ক করি যে যাদের একটু কষ্ট হয় তারা কষ্ট করে নামাজ আদায় করেন, এই নামাজই আপনাকে হাঁটু ব্যথা থেকে মুক্তি দেবে।